আজকের গল্প মানুষের মূল্য। একবার এক কামারের দোকানে তার পিতার সঙ্গে কাজ করতে থাকা ছোট্ট ছেলেটি হঠাৎ তার পিতাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই পৃথিবীতে মানুষের মূল্য কতটা? পিতা তখন তার ছোট্ট ছেলেটির মুখে এতটা গম্ভীর প্রশ্ন শুনে অবাক হয়ে গিয়েছিল। তারপর পিতা বলল, একজন মানুষের মূল্য মাপা অনেকটাই কঠিন কাজ, মানুষ অমূল্য হয়। ছেলেটি আবার জিজ্ঞাসা করলো, সকল মানুষ কি অতটাই মূল্যবান ও মহত্বপূর্ণ? পিতা বলল, হ্যাঁ বাবা। পিতার উত্তরটি ছেলের মাথায় ঠিক ঢুকলো না, সে উত্তরটি শুনে সন্তুষ্ট হলো না। সে আবারও প্রশ্ন করল, তাহলে পৃথিবীতে কেউ ধনী তো কেউ দরিদ্র, কারো সম্মান কম তো কারো সম্মান বেশি হয় কেন? এ কথা শুনে তখন পিতা কিছুক্ষণ চুপ রইল। তারপর ছেলেটিকে বলল, তাদের স্টোররুম থেকে একটি লোহার রড নিয়ে আসতে। ছেলেটি রড নিয়ে আসার পর তার পিতা তাকে জিজ্ঞাসা করল, এই লোহার রডটির কত দাম হতে পারে? ছেলেটি বলল, মোটামুটি 300 টাকার মতন। তারপর পিতা বলল, যদি আমি এটা দিয়ে ছোট ছোট লোহার পেরেক বানিয়ে দেই তো তাহলে এর দাম কত হয়ে যেতে পারে? ছেলেটি কিছুক্ষণ চিন্তা করল, তারপর বলল, তাহলে এটা আরো বেশি দামে বিক্রি হবে, মোটামুটি 1000 টাকার মতন। তারপর পিতা বলল, আর যদি আমি এই লোহার রডটি থেকে ঘড়ির অনেকগুলো স্প্রিং বানিয়ে ফেলি তো? ছেলেটা তখন কিছুক্ষণ ভাবনা চিন্তা করল, তারপর একদমই উৎসাহিত হয়ে বলল, তাহলে তো এর দাম আরো বেশি হয়ে যাবে। তখন তার পিতা তাকে বুঝিয়ে বলল, ঠিক এভাবেই মানুষের মূল্য নির্ধারণ করা হয়। এখন মানুষটি কি বা কে এটা দিয়ে তার মূল্য নির্ধারণ হয় না, বরং এভাবে হয় যে সে নিজেকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে বা নিজেকে সে কি তৈরি করতে পারে। ছেলেটি তার পিতার কথা এবার ভালো মতোই বুঝতে পেরেছিল। বন্ধুরা, গল্পটি থেকে আমরা এটাই শিখতে পেলাম যে মানুষের মূল্য এটাতে নয় যে সে এখন কি আছে, বরং এটাতে হয় যে সে নিজেকে ভবিষ্যতে কি তৈরি করতে পারে। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।